أرأيت الذي يكذب بالدين আপনি কি দেখেছেন ওই সমস্ত লোককে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তারা হলো কারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম তারা হলো ওই সমস্ত লোক যারা ইতিমের গলায় ধাক্কা দিয়া বের করে দেয় নাউযু বিল্লাহ বলে আছে নি ইতিম আপনাদের এদিকে আছে 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 বড় ভাই এমন মারা গেছে বড় ভাই ইন্তেকাল করেছে বা ধরেন ছোট ভাই ইন্তেকাল করেছে তার সন্তানাদি বড় ভাইয়ের কাছে আমানত রেখে গেছে যখন ছোট ভাই মারা গেছে এখন বড় ভাই তার সন্তানদিকে আর দেখাশোনা করে না বরং জাল দলিল করে তার সন্তানের কাছ থেকে জমি সব কিছু লিখে নেয় এমন কপাল পোড়া হতবাগা এতিমের হক নষ্ট করনে ওয়ালা আপনাদের গ্রামে মনে হয় নাই আসেনি আসেনি খুলনায় আছে আরে না সব ফরিদপুরে আছে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোক কিয়ামত দিবসকে অস্বীকার করে যারা এতিমের গলায় ধাক্কা দেয় এই এতিমকে যারা কষ্ট দেয় এদের মতো কপাল পরা হতবাগা আসমান জমিনের নিচে আর কেউ নাই কারণ এতিমের কষ্ট যদি তুমি না বোঝো তুমি প্রকৃত ইমানদার হতে পারো না মুসলমান হতে পারো না কারণ এতিমের কষ্ট আমার বিশ্ব নবী বুঝতে ঠিক কিনা জোরে বলেন কেন কেন আমার নবী এতিম ছিলেন কি ছিলেন না জন্মের ছয় মাস আগে বাবাকে হারাইয়া এতিম বাবার কবরটাকে দেখতে যাইয়া আমার নবী মাকে হারাইয়া এতিম এই জন্য বিশ্ব নবী এতিম ছিলেন এতিমের কষ্ট আমার রহমাতাল্লিল আলামিন বুঝতেন এই জন্য বিশ্ব নবী জানায় গেছেন ও দুনিয়ার মানুষ এতিমের হক নষ্ট করবা না এতিমকে সম্মান করবা ইজ্জত করবা তোমাকে সম্মান ইজ্জত দেবেন কে আওয়াজ দিয়ে বলে কে দেবেন কে দেবেন বিশ্ব নবী এতিম ছিলেন কি ছিলেন না এমন এতিম এতিম কেমন এতিম ছিলেন এতিম ছিল বলেই তো কেউ তাকে দুধ পান করাইতো না কেউ দুধ পান করাইতো না যে এতিম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 1400 বছর আগে মক্কায় তখন এমন একটা নিয়ম জারি ছিল এক মহিলা অন্য অন্য সন্তান আদিকে শিশু সন্তানদেরকে দুধ পান করাইতো এই দুধ পান করানোর বিনিময়ে তারা টাকা নিত টাকা ইনকাম করত এরকম একটা প্রথা ওই সময় ছিল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তায়েফ থেকে বহু পথ অতিক্রম করে আমি মক্কায় গেলাম সাথে আমার ছোট্ট শিশু সন্তান আমার কাছে ছিল আমার স্বামী আমার সাথে ছিল আমার একটা উট ছিল বড় দুর্বল আমার একটা গাধা ছিল বড় দুর্বল আমি আমার ছোট্ট সন্তান শিশু সন্তানকে নিয়ে আমার স্বামীকে নিয়ে বহু পথ অতিক্রম করে আমি মক্কায় গেলাম যখন আমি উঠে চড়ে গাধার উপরে চড়ে যখন আমি যাইতে লাগলাম আমার গাধারা ছিল দুর্বল আমার উটটাও ছিল দুর্বল আমি সকলের পিছনে পিছনে চলতে লাগলাম আস্তে আস্তে করে আমি মক্কায় গেলাম মক্কায় যাবার পরে দেখি একটা সন্তানও নাই সকলেই সকলেই তাদের সন্তানকে অন্য অন্য মহিলাদেরকে দিয়ে দিছে বা অন্য অন্য মহিলা সকল সন্তানদেরকে দুধ পান করানোর জন্য নিয়েছে কিন্তু এতিম সন্তান মুহাম্মাদকে কেউ নেয় নাই ভাই আমি যখন গেলাম আমি আমার খাবারের কারণে ফল ফুরুটের কারণে আমার দুর্ভিক্ষর কারণে আমার শরীরে আমার স্তনে দুধ কম ছিল আমি চিকুন ছিলাম আমার স্তনে দুধ কম থাকায় মক্কার লোকেরা কোন সন্তান আমার কাছে দিল না
আমি অসহায়ের মতো বসে রইলাম আমার স্বামী আমাকে বলল ও হালিমা এত কষ্ট করে তায়েব থেকে মক্কায় আসলাম একটা সন্তানও আমরা পাইলাম না চলো আমরা আবার তায়েফে ফিরে যাই হালিমা বলে স্বামী এত কষ্ট করে আসলাম তো কেউ কোনো একটা সন্তান তো পাইলাম না তো দেখলাম ওই যে একটা ঘরে একটা সন্তান এতিম এতিম বলে কেউ তাকে দুধ পান করায় না কেন ওকে দুধ পান করাইলে তো মোটা অঙ্কের হাদিয়া পাওয়া যাবে না সেই জন্য এতিম নবী মুহাম্মদকে কেউ দুধ পান করায় না হালিমা তো সাদিয়া বলেন চলো খালি হাতে ফিরে না গিয়ে আমরা ওই এতিম সন্তানটাকে দুধ পান করাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই যে তোমরা যারা হাজী সাহেব হজ গিয়েছো আবু জেহেলের বাড়ি দেখছো না আবু জেহেলের বাড়ি তো বাথরুম পায়খানা ঠিক কি না জোরে বলেন আবু জেহেলের বাড়ি থেকে একটু সামনে আবু কুবায়েস পাহাড় আবু কুবায়েস পাহাড়ের পাদদেশেই রসুলের সেই বাড়ি সুবহানাল্লাহ যারা সচক্ষে দেখেছো তোমরা তো বড়ই তোমাদের কপাল ভালো না খারাপ ভালো না মনে বড় চাই আল্লাহ তাআলা জানু নবীজির রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দেয় আমিন বলেন আমিন বলেন আমিন বলেন আল্লাহ তাআলা যদি কবুল করেন এর চাইতে ভাগ্যবান কে হতে পারে যে সচক্ষে নবীজির রওজাকে দেখেছে কি বলেন ঠিকই না জোরে বলেন আল্লাহ তাআলা কবুল করেন এক সকল বলেন আমিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি আমিনার ঘরে ঢুকলাম ঢুকে দেখলাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কোলের ভিতরে করে নিয়ে আমিনা বসে আছে কিন্তু এতিম নবী মুহাম্মদ ঘুমায় আছে আমি তাকে কোলে নিলাম দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জান্নাতের রেশমি পোশাক পরিধান করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হালিমা বলেন আমি দেখলাম আমার এতিম নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের পিঠের নিচে সাদা রেশমি কাপড় দিয়ে আমার এতিম নবীকে পেঁচানো এতিম নবী আমিনার কোলে ঘুমায়া ছিলেন আমি বিশ্ব নবীকে আমার হাতের আঙ্গুল দ্বারা তার বুকে আমি একটু খোঁচাখুচি বা মালিশ করতে লাগলাম যাতে তার ঘুমটা ভেঙে যায় সুবহানাল্লাহ তাই ঘুমটা ভেঙে যায় আমি তার বক্ষর উপরে হাত দ্বারা মালিশ করতে লাগলাম হঠাৎ করে দেখতে পাইলাম তার কপাল থেকে একটা নূর বের হয়ে আসমানের দিকে ছুটলো সুবহানাল্লাহ নূর বের হয়ে আসমানের দিকে ছুটলো আল্লাহর কিছু বান্দা আছেন তারা বলে এই হাদিস থেকে তারা বলে নবীজির কপাল থেকে দুই চক্ষুর চক্ষুর মাঝখান থেকে রসুলের নূর বের হয়ে আসমানের দিকে ছুটলো তার মানে হলো নবী নূরের তৈরি তারা বলে তারা বলে কেন এই যে নূর বের হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী নূরের তৈরি নয় নবীকে নবুয়াতের নূর দান করা হয়েছে সুবহানাল্লাহ নবীকে নবুয়াতের নূর দান করা হয়েছে এই জন্য নবীকে নবুয়াতের নূর দান করা হয়েছে বলে হালিমা তো সাদিয়া বলে আমি দেখলাম নবীজির কপাল থেকে একটা নূর বের হলো সুবহানাল্লাহ হালিমা বলেন আমি এতিম সন্তান এতিম বলে কেউ তাকে দুধ পান করায় না আমি হালিমা তাকে নিয়ে একটা তাবুর নিচে বসলাম তাবুর নিচে বসার পর যখন আমি আমার ডান পাশের দুধে মুখটা লাগাইয়া দিলাম আমি ছিলাম দুর্বল আমি হালিমা হয়ে গেলাম সবল সুবহানাল্লাহ সব কেন কেন কারণ হইল রাহমাতাল লিল আলামিন তিনি সারা বিশ্বের জন্য রহমত শুধু হালিমা তো সাদিয়ার জন্যই রহমত না ঠিক কি নজরে বলেন হালিমা তো সাদিয়া বলেন আমি এতিম নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিনকে তাবুর নিচে বসে
আমি আমার ডান পাশের দুধে মুখটা লাগাইয়া দিলাম আমার দুধ স্তনে দুধ কম ছিল যখন রাহমাতাল লিল আলামিন মুখটা লাগাইয়া দিল আমার স্তনে দুধ বেড়ে গেল সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া আর বলেন যায়েতিম নবীকে কেউ দুধ পান করায় নাই মোটা অঙ্কের হাদিয়া পাওয়া যাবে না আমি ইয়াতিম নবীকে লইয়া যেই উট যেই গাধাটা দুর্বল ছিল এই দুর্বল গাধার উপরে চড়ে আমি যখন আবার তায়েফের দিকে রওনা হয়ে গেলাম আমি আসার সময় আমার গাধা বা উটটা সকলের পিছনে পিছনে চলতেছিল আর আমি যখন রাহমাতাল লিল আলামিনকে লইয়া আবার তায়েফের দিকে রওনা হয়ে গেলাম আমার গাধা উট সকলের আগে 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 চলতে লাগলো সুবহানাল্লাহ আগে আগে চলতে লাগলো কেন নবী রহমত নবী কি হালিমাতুস সাদিয়া বলেন আমি বাড়িতে গেলাম যা দেখলাম বকরি বেড়া দুম্বা যা কিছু ছিল সকলের স্তনে দুধ কম ছিল যা দেখলাম সকলের স্তনে দুধে পরিপূর্ণ সুবহানাল্লাহ এই জন্য বলতেছিলাম এমন এতিম ছিলেন আমার নবী এতিম বলে কেউ তার দিকে তাকায় না ভ্রূক্ষেপ করে না দুধ পান করাই না এমন এতিম নবী আমার ছিলেন এই জন্য এতিম নবী এতিম নবী এতিমের কষ্ট বুঝতেন এতিমের দুঃখ বুঝতেন এই জন্য বিশ্ব নবী জানা গেছেন তোমরা এতিমকে সম্মান করো সুবহানাল্লাহ বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন কেমন এতিম ছিলেন একদিন দুপুর বেলায় যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন তখন ছোট্ট বাচ্চা খেলার মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ছোট্ট শিশু বাচ্চাদের খেলা দেখে নবীজির অন্তরে খেলার কোনো আকর্ষণ নাই কারণ আল্লাহ তাআলা আমার রহমাতাল লিল আলামিন এতিম নবীকে চারবার সার্জারি করে অপারেশন করে দুনিয়ার সব লোভ লালসা সব দূর করে দিছেন ঠিক কিনা জোরে বলেন সব দূর করে দিস এই জন্য এতিম নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন ছোট্ট শিশুদের খেলা দেখে মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো সকলের ওই সকলের ওই পিতা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায় আর চুমা খায় যার যার সন্তানকে বাড়ি নিয়ে যায় মাঠের পার্শ্বে দাঁড়ায় এতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বাবা 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 বলে কাঁদে আর বলে সকলেরই বাবা আছে আমার কি বাবা নাই সন্ধ্যা ঘনিয়ে আসলো সকলের ওই বাবা তার সন্তানদেরকে বাড়ি নিয়ে যায় আমার কি বাবা নাই আল্লাহু আকবার এতিম নবী মায়ের নবী বাবা বাবা বলে কাঁদতে লাগলো এইদিকে আমিনা দেখে সন্ধ্যা ঘনিয়ে আসলো এতিম নবী মোহাম্মদ কোথায় গেল ঘরের দরজা খুলিয়া আমিনা দৌড়ায় আর লোকদেরকে বলে এই লোকেরা তোমরা কি আমার এতিম সন্তান মোহাম্মদকে দেখছো লোকেরা বলে মোহাম্মদকে তাকে তো চিনি না কিন্তু একটা সন্তান দেখলাম মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া বাবা বাবা বলে কাঁদতেছে আল্লাহু আকবার বাবা বাবা বলে কাঁদতেছে আমিনা দৌড়াইয়া সন্তানকে কোলে নেয় রহমাতাল লিল আলামিন এতিম নবী মায়ার নবী বলে ও মা সন্ধ্যা ঘনিয়ে আসলো সকলের ওই পিতা তাদের সন্তানদেরকে নিয়ে গেল আমার কি বাবা নাই আমিনা বলে ওরে সন্তান তোমার বাবা ব্যবসা করতে যাইয়া আর জীবনে কোনো দিন ফিরে আসে নাই তুমি বড় এতিম তোমার চাইতে বড় এতিম আর কেউ নাই আল্লাহ আকবার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন মা আমার বাবার কবর কোথায় আমার বাবার কবরটাকে কি আমি দেখতে পারি না আমার বাবার কবর দেখব আমিনা দৌড়াইয়া এসে আব্দুল মুত্তালিবকে বলে ও শ্বশুর আপনার নাতি তার বাবার কবরকে দেখতে চায়
আব্দুল মুতালিব বলে তুই ঠিক আছে যাও দাসী আইমানকে সাথে নিয়ে একটা উটের পিঠে চড়ে তুমি দাসী আইমান আর তুমি আর তোমার সন্তানকে নিয়ে তার বাবার কবরটাকে দেখায় নে আমিনা দাসী আইমানকে সাথে নিয়ে এদিন নবী পায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে সাথে নিয়ে বহু পথ অতিক্রম করে বাবার কবরকে তার স্বামীর কবরকে দেখাইতে যায় রাহমাতাল লিল আলামিনের বাবার কবরকে দেখাইতে যায় যাইতে যাইতে বহু পথ অতিক্রম করে যখন বাবার কবরের নিকটবর্তী হয় আমিনা বলে ওরে সন্তান ওই যে গাছের নিচে দেখা যায় তোমার বাবার কবর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন উঠতে কেলাফায়া পড়িয়া বাবার কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বাবা বাবা বলে কাঁদে আল্লাহু আকবার বাবা বাবা বলে কাঁদে আমার আল্লাহ জানে দেয় ও ফেরেশতার দল আমার তিন নবী মায়ের নবী যদি কাঁদে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার নবীর কান্নার জন্য আসমান কাঁদে আমার নবী কান্না করলে জমিন কাঁদে পাহাড় পর্বত সব কিছু আমার নবীর জন্য কাঁদে আমার নবীকে মাথা উঠাইতে বলো আল্লাহ মাথা উঠাইতে বলো নবীকে এসে ফেরেশতারা বকায় ও নবী আপনি মাথা উঠান আপনি কান্না করবেন না কারণ আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না আমি না এতিম সন্তানকে উঠায়া উটের পিঠে চড়ে আবার রওনা হয়ে যায় রওনা হওয়ার সময় প্রতিমধ্য হঠাৎ আমিনার পেটে ব্যথা শুরু হয়ে যায় আমিনা বলে দাসী আইমান বাহনটাকে থামাও আমার মনে হয় যেন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে পেটের ব্যথা শুরু হয়ে গেছে আমিনা বাহন থামায়া যখন আমিনা আর দাসী আইমান বাহনটাকে থামায়া দিছে আমিনাকে নিচে নামায়া দিছে আমিনা মাটির উপরে গলা কাটা মুরগির মতো হাত পাড়তেছে আর বলতেছে দাসী আইমান আমার এতিম সন্তানটাকে আমার বুকে দাও শেষ বিদায়ের মতো সন্তানকে একবার দেখে যায় এতিম নবী মায়ার নবীকে বুকে জড়াইয়া আমি না বলে সন্তান শেষ বিদায়ের সালাম সন্তান আর জীবনে কোনদিন যদি তোর সাথে আর দেখা হবে না রে বাবা ওরে বাবা ধর্মের ছয় মাস আগে বাবাকে হারাইয়া এতিম হয়ে গেলি আজকে বাবার কবরটাকে দেখতে আইসা মাকে হারাইয়া জন্মের মতো এতিম এইখানে কত আল্লাহর বান্দা আছো কত বড় এতিম দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে বাবাকে দেখতে পারে না মাকে দেখতে পারে না মাকে হারায় এতিম বাবাকে হারায় এতিম ওরে যুবক যার মা নাই সেই বোঝেই মায়ের বড় কষ্ট যার বাবা নাই সেই বোঝে বাবার বড় কষ্ট আজকে বাবা বেঁচে আছে বাবাকে কত কষ্ট দাও মা বেঁচে আছে মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দাও ওরে সন্তান ওই বাবা ওই মা যদি দুনিয়ায় থেকে বিদায় নেয় তখন বুঝবি রে মায়ের কত কষ্ট বাবার কত কষ্ট আজকে বাড়ি থেকে যখন যাও ঘরের মধ্যে স্ত্রী নাক ডাকিয়া ঘুম পারে সন্তান ঘুমায় কিন্তু মা ঘুমায় না বাবা ঘুমায় না এত চিন্তা এত প্রেম পেরেশানি নিয়া ঘুমায় থাকে শুয়া থাকে এমন কত কপাল পুরা সন্তান আছো মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও স্ত্রীর কথা মতো মাকে কষ্ট দাও তোর পাটাকে আমার দিকে বাড়ায়া দে রে যুবক তোর পাকে ধরে বলে যাই রে যুবক মাকে জীবনে কোনোদিন কষ্ট দিবি না বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দিবি না আজকে এতিম নবী মায়ার নবী এতিম ছিলেন এই জন্য এতিমের কষ্ট বুঝতেন যাই হোক অনেক বড় ঘটনা দাসী আইমান
এতিম নবী মায়ের নবী উটের পিঠে চড়ে আমি নাকি রেখে বাড়ির দিকে মক্কার দিকে রওনা হয়ে গেল আব্দুল মুতালিব চিন্তা করে আমার নাতি গেল এখনো তো আসে না পথের দিকে তাকায় হঠাৎ করে দেখতে পারে উটের উপরে দুইজন মানুষ আব্দুল মুতালিব বলেন যাবার সময় গেল তিনজন এখন দেখি উটের পিঠে দুইজন আর একজন কি হইল যখন উটটাকে বাহনটাকে আব্দুল মুতালিবের কাছে নামায় দেয় আব্দুল মুতালিব বলেন আমার আমি না কই এতিম নবী মায়ের নবী শিশু নবী মুহাম্মদ বলে দাদা জন্মের ছয় মাস পূর্বে বাবাকে হারায়েছি আজকে বাবার কবরটাকে দেখতে যাইয়া মাকেও হারায়া বড় এতিম হয়ে গেলাম এই জন্য আমার নবী এতিম ছিলেন এতিমের কষ্ট বুঝতেন এতিমের মায়া বুঝতেন এতিমের মহাব্বত রসুলের অন্তরে ছিল এই জন্য বিশ্ব নবী জানা দিয়া গেছেন যদি তোমরা কোনো এতিম পাও এতিমের মাথার উপরে হাত রাখিয়া এতিমের মাথার উপরে হাত রাখিয়া আদর করবা ওর মাথার উপরে যত চুল আছে চুলের সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে আল্লাহু আকবার এই জন্য আল্লাহর বান্দা এই এতিমের এত সম্মান নবী দিলেন আমরা কি দিতে পারবো না ভাই পারবো কি পারবো না বলেন কে কে এতিমকে জীবনে কোনোদিন কষ্ট দেব না হাতটা উঠায়া মালিককে দেখা দেই নারায় তাকবীর নারায় তাকবীর আয় আল্লাহ আমাদেরকে কবুল কর যতদিন তুমি বাঁচা রাখো আমরা এতিমকে কষ্ট দেব না এতিমের মাল আত্মসাত করে খাব না জাল দলিল করে এতিমের সম্পদ লিখে নেব না বলেন আমিন আমার মায়ের নবী এতিমের কষ্ট বুঝতেন এতিমকে কত সম্মান আমার বিশ্ব নবী দিলেন বলবো 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 এতিমকে কত সম্মান আমার বিশ্ব নবী দিয়ে গেলেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ দেখলেন একটা সন্তান শিশু সন্তান তার গায়ে বস্ত্র নাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে এতিম নবী তাকে প্রশ্ন করে ও সন্তান তোমার কি বাবা নাই কয় আমার বাবা নাই কয় তোমার ঘর নাই কয় আমার ঘর নাই বাড়ি নাই আমার কিছুই নাই এতিম সন্তানকে বিশ্ব নবী বললেন চল আমার বাড়িতে আসে আনিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন আয়েশাকে বললেন আয়েশা রে আমার এই আজকে আমাদের নিজের সন্তান মনে করে এই সন্তানটাকে গোসল দেয়া এই সন্তানটাকে গোসল দেয়া কাপড় পরিধান করাইয়া দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গোসল করালেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একটা চাদরকে দ্বিখণ্ডিত করে এক টুকরা পরনে পরাইয়া দিলেন আর এক টুকরা গায়ে জড়াইয়া দিলেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শিশু সন্তানকে বলে সন্তান চল মসজিদে নববীতে যাই চল বলার সাথে সাথে এতিম সন্তান মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল বিশ্ব নবী বললেন এই সন্তান তুই হাঁটবি না দাঁড়াম সন্তান দাঁড়ায় গেল বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এতিমকে বললেন এতিম তুই হেঁটে যাবি না তুই আমার কাঁধের উপরে উঠে বসো এতিম সন্তান বলে না না আমি আপনার কাঁধে উঠব না আমি আপনার কাঁধে উঠতে পারি না অনেক করজোর করার পরে এতিম সন্তান বিশ্বনবী মাটির উপরে বসলেন বিশ্বনবী বসলেন সন্তানটাকে কাঁধে উঠাইলেন কাঁধে করে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে যাওয়ার পর এতিম সন্তানকে মসজিদের ভিতরে বসাইলেন আমার মায়ের নবী এতিম নবী রাহমাতুল্লিল আলামিন মেম্বারের উপরে বসলেন মেম্বারের উপরে আলোচনা শেষ হয়ে গেল এমন সময় এতিম সন্তানকে বললেন এতিম তুই এদিকে আয় তুই মাটিতে বসবি না তুই আমার পাশে বস এতিম নবী মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন এতিম সন্তানকে এনে মেম্বারের পাশে রসুলের পাশে বসায় দিলেন সাহাবী সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবীর দল তোমাদের অন্তরে কি এই প্রশ্ন জাগে না আমি এতিম সন্তানটাকে বাড়ি থেকে কাঁধে করে মসজিদে কেন আনলাম আবার এতিম সন্তানটাকে মসজিদের মাটিতে কেন বসাবো না কেন আমার পাশে বসালাম সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ 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 ও তার রাসূলই ভালো জানেন কেন
এমনটা আপনি করলেন রাহমাতাল লিল আলামিন বললেন ও সাহাবী তোমরা শুনে নাও এবারে এতিম নির্মাণাই বাবানাই তোমরা জেনে নাও তোমরা জেনে নাও আর লোকদেরকে জানায় দাও আমার উম্মতদেরকে জানায় দাও এই এতিমের মাথার উপরে যদি হাত রেখে কেউ দোয়া করে আ মাথার চুলের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ আর আজকে এতিম এই এতিম জান্নাতের মধ্যে আমি আর এতিম এভাবে পাশাপাশি বসবাস করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আজকে যাদের বাবা নাই এতিম যাদের মা নাই এতিম আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জানা দিয়েছেন এই এতিম আর আমি জান্নাতে একই জায়গায় পাশাপাশি জান্নাতের ভিতরে থাকব সুবহানাল্লাহ যাদের মা নাই বাবা নাই এতিম আল্লাহ তাআলা মরণের পরে রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক আমিন বলি আমিন বলি এই জন্য বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জানা দিছেন তোমরা এতিমের সম্মান করবা এতিমকে ইজ্জত করবা রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক এতিমের মাল আত্মসাৎ করে খাওয়া যাবে না এতিমের মাল যদি কেউ খায় সে মাল খায় না সে আগুন খায় কি খায় জোরে বলেন আরো জোরে আগুন আগুন الذين ياكلون اليتامى الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله اكبر الله বলেন এতিমের সম্পদ যারা ভক্ষণ করে এতিমের সম্পদ যারা খায় এরা এতিমের সম্পদ খায় মানে তারা জাহান্নামের আগুন ভক্ষণ করে নাউজুবিল্লাহ কি ভক্ষণ করে এইজন্য আমরা এতিমের মাল আত্মসাৎ করে খাবো এইজন্য আল্লাহ তাআলা বলেন আর আয়াতাল্লাযি ইউকাদ্দিবু বিদ্দিন ওই সমস্ত লোক আপনি কি দেখেছেন ওই সমস্ত লোককে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ترى كرا ওই সমস্ত লোক যারা যারা এতিমের গলায় ধাক্কা দেয় তারাই প্রকৃত কিয়ামত দিবসকে অস্বীকার করে